মালদ্বীপের রাষ্ট্রপতি মুইজ্জু বলেছেন, 10ই মের পর একজন ভারতীয় সেনাও তার দেশে থাকতে পারবেন না। তিনি এমন এক সময়ে এই বক্তব্য দিয়েছেন যার ঠিক এক সপ্তাহ আগে মালদ্বীপের 3টি বিমান ঘাঁটি দেখাশোনা করার জন্য ভারত একটি টেকনিক্যাল দল পাঠিয়েছে। কয়েক বছর আগে মালদ্বীপকে ভারত 2টি সামরিক হেলিকপ্টার এবং 1টি বিমান দিয়েছিল। ভারতের দাবি, এগুলো দেখাশোনা করার জন্যই ভারতীয় সেনারা ওখানে আছে। সম্প্রতি দুই দেশের মধ্যে একটি সমঝোতা হয় যে 10ই মের মধ্যে ভারতীয় সেনারা মালদ্বীপ ত্যাগ করবে। মালদ্বীপের গণমাধ্যমে মিস্টার মুইজ্জু বলেছেন, তিনি মালদ্বীপ থেকে ভারতীয় সেনাবাহিনীকে তাড়াতে সক্ষম হয়েছেন। মুইজ্জু বলেন, যেসব ভারতীয় সেনারা মালদ্বীপ ছাড়ছেন তারা কিন্তু সাদা পোশাকে আবার ফিরে আসছে না। তিনি বলেন, আমরা এমন কোনো কথা শুনতে চাই না যা আমাদের মধ্যে সন্দেহ তৈরি করবে এবং নিজেদের মধ্যে বিভেদ তৈরি হয়। আগামী 10ই মের পর মালদ্বীপে কোনো ভারতীয় সেনা থাকবে না, সেটা হোক ইউনিফর্ম পরা কিংবা সাদা পোশাকে। মিস্টার মুইজ্জু এমন বক্তব্য দেওয়ার ঠিক একদিন আগে চীনের সাথে একটি সামরিক সহায়তা চুক্তি করেছে মালদ্বীপ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মালদ্বীপের সাথে দ্বিপাক্ষীয় সম্পর্ক উন্নয়নে এবং বিনামূল্যে সামরিক সহায়তা দিতে চীন এই সমঝোতা চুক্তি করেছে। মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ মোমন এবং চীনের আন্তর্জাতিক সামরিক সহযোগিতা বিষয়ক উপপরিচালক মেজর জেনারেল চ্যাং বাওকুন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মালদ্বীপের প্রেসিডেন্ট মিস্টার মুইজ্জু বলেন, এই চুক্তির মাধ্যমে মালদ্বীপের সেনারা সব ধরনের সামরিক প্রশিক্ষণ পাবে। প্রাণঘাতী নয় এমন কিছু সামরিক সরঞ্জামও বিনামূল্যে চীন মালদ্বীপকে দিবে। সেনাবাহিনী যাতে সক্ষম হতে পারে এবং আমরা যাতে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, এই কারণেই এই চুক্তি করা হয়েছে। আগে মালদ্বীপকে এই ধরনের সামরিক সহায়তা ও প্রশিক্ষণ দিত ভারত এবং আমেরিকা। এছাড়া মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়কেও 12টি অ্যাম্বুলেন্স দিয়েছে চীন। এই ঘটনাগুলি এমন সময়ে ঘটছে যখন ভারত মালদ্বীপের শর্ত মেনে সেনা প্রত্যাহার করতে রাজি হয়েছে এবং একটি টেকনিক্যাল টিম পাঠিয়েছে। প্রেসিডেন্ট মিস্টার মুইজ্জু তার নির্বাচনী প্রচারের সময় থেকেই বলে আসছেন, ক্ষমতায় এলে মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্যদের বহিষ্কার করবেন তিনি। এই বছরের জানুয়ারিতে মিস্টার মুইজ্জু 5 দিনের সফরে চীনে যান, যেটি দুই দেশের সম্পর্ককে নতুন রূপ দেয়। এই সময় তিনি চীনের লোকজনকে বেশি বেশি মালদ্বীপ ভ্রমণ করতে অনুরোধ জানান। তারপর থেকে চীনা পর্যটকরা প্রচুর সংখ্যায় মালদ্বীপে আসতে শুরু করেছেন। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের তথ্য মতে, বছরের প্রথম 2 মাসে মালদ্বীপে আসা প্রায় 4 লাখ পর্যটকের মধ্যে 13% ছিল চীনের নাগরিক, আর তালিকার প্রথম থেকে 5ম স্থানে নেমে গেছে ভারত। অন্যদিকে ভারতের লাক্ষাদ্বীপকে মালদ্বীপের বিকল্প পর্যটন গন্তব্য হিসেবে প্রচারণা চালিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের ছবিতে মালদ্বীপের মন্ত্রী মারিয়াম শিওনা এবং অন্যান্য নেতাদের আপত্তিকর মন্তব্যকে ঘিরে দুদেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনাও সৃষ্টি হয়, যেটি চাপে ফেলেছিল মিস্টার মুইজ্জুকে। তবে মালদ্বীপ যে দীর্ঘদিনের মিত্র ভারত থেকে দূরে সরছে তা দিন দিন স্পষ্ট হচ্ছে। আগে নির্বাচনের পর মালদ্বীপের প্রেসিডেন্ট ভারত সফরে যেতেন। মিস্টার মুইজ্জু ক্ষমতায় আসার পর চীন, তুর্কি এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশে সফরে গেলেও এখনও পর্যন্ত ভারতে যাননি। এদিকে মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারের ঘোষণার পর লাক্ষাদ্বীপে একটি নতুন নৌঘাঁটি স্থাপন করেছে ভারত। INS জটায়ু নামের ওই নৌঘাঁটি মানব ও মাদক পাচার ঠেকাতে কাজ করবে বলে জানিয়েছে দেশটি। যদিও সমর বিশ্লেষকরা বলছেন, মালদ্বীপে চীনের উপস্থিতির উপর নজরদারি করতেই এই নৌঘাঁটি। তবে দুই বড় শক্তি চীন এবং ভারতের মাঝখানে পড়ে মালদ্বীপ কতটা ভারসাম্য রাখতে পারবে সেটি এখন দেখার বিষয়।